और यहाँ आज जो है चाकुलिया ब्लॉक तृणमूल कांग्रेस की जो है एक ज्वाइनिंग सभा रखा गया है, जहाँ भारी तादाद में लोग ज्वाइनिंग कर रहे हैं। तो कुछ महिलाएं हैं जो तृणमूल कांग्रेस को आज अदर पार्टी को छोड़ करके ज्वाइन कर रही है। आइए उनसे बात करते हैं कि जिस तरह से अभी पश्चिम बंगाल का माहौल है, जो हमाहमी चल रहा है, और इस हमाहमी के बीच अभी तृणमूल कांग्रेस को ज्वाइन करना क्या उनका मकसद है और क्यों ज्वाइन करना चाहती है। कुछ महिलाएं हैं, इनसे हम जानने की कोशिश करेंगे। सर्वप्रथम की नाम का अपना रेजिना हंसदा। रेजिना हंसदा बड़ो गाय बाड़ी बड़ो। आज के अपने तृणमूल कांग्रेस योगदान दिच्छेन केनो? অনেক সুযোগ সুবিধা তৃণমূল থেকে আমরা পেয়ে যাচ্ছি। স্কুলে স্কুলে সব বাচ্চাদেরকে সাইকেল দেওয়া হচ্ছে, তারপরে এদিকে কন্যাশ্রী শিক্ষাশ্রী, তারপরে এদিকে কোটাতে আমরা চাল এই দিকে পাওয়া পেয়ে যাচ্ছি। অনেক আরও অনেক সুবিধা আছে, এটাই মানে হ্যাঁ মানে কি মানে রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে তার লাভ আপনারা পেয়েছেন এই বলে আজকে তৃণমূলে যোগদান করছেন। তো এর আগে আপনি কোন দল করতেন? বিজেপি। বিজেপিতে ছিলেন? ইনি কাকি যে কথা বললেন সেটা কি ঠিক বলেছেন যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে তার লাভ জমিতে পাচ্ছে লোক? হ্যাঁ দিদি যা বললেন সেটা ঠিক। আসলে আমাদের এখানে বড় গয়ে এখন যে কোনো প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ কোনো একটা সাহায্য মানে দিদির কাছ থেকে পেয়েছে, অনেক সাহায্য পেয়েছে। কেউ এখন স্কুলে যারা গরিব মানে পরিবার আছে নিজের ছেলে মেয়েদেরকে সাইকেল দিতে পারছে না, এখন দিদি তাদেরকে সাইকেল দিচ্ছে। আরও অনেক গরিব লোক আছে যারা তাদের মেয়েদেরকে বিয়ে দিতে পারছে না, তাদেরকে আবার দিদি ওই যে টাকা দিচ্ছে ২৫,০০০ দিয়ে পরে কন্যাশ্রী, অনেক মানে উপকার হচ্ছে দিদি। দিদি আমাদের অনেক উপকার করছে। আরও তাছাড়া অনেক আছে রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, আরও যেমন মৃত্যু হলে কেউ তার সৎ কাজ মানে সৎ কাজটা করতে পারছে না, ওদের ওই কাজের জন্য দিদি হেল্প করছে। মানে দিদির মানে তুলনা করা যায় না, দিদি আমাদের পশ্চিমবঙ্গে এতটাই সাহায্য করছে যে মানে তুলনা করা মুশকিল। বিজেপি যে একটা কথা বলছে যে আমরা ক্ষমতায় আসলে দিদি থেকে বেশি কাজ করে দিব, সেটা লাগছে কি ওরা আসলে করতে পারবে? না, আমি বলি এটা বিজেপি শুধু মুখ দিয়ে মানে খালি মুখ দিয়েই বলে, মানে করে কিছু দেখাতে পারছে না। আর আমাদের এই দিদি মমতা দিদি যা করছে মানে করে ও দেখিয়ে দিয়েছে যে ওর কাজ কীরকম, সেই জন্য আমরা মমতা দিকে খুব চাই। এখন পুনরায় মমতা ব্যানার্জি সরকার চান আমরা? হ্যাঁ, পরেও চাচ্ছি আমরা যেন মমতা দিদি মানে এই সর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে থাকে। তো দেখছেন আপনারা যে মহিলারা, বিশেষ করে মহিলারা আজকে এখানে এসে বসে রয়েছে তৃণমূলে যোগদান করার জন্য। তো তৃণমূলের যোগদান করছেন কি বলে জানালেন কাকি আর দিদি জানালেন? এখানে মহিলারা, বিশেষ করে মহিলারা আজকে যে আছে বড়ুগাঁও থেকে বিজেপি দল ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আর উনি যে কাকি বললেন যে যে প্রকল্প রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে যা বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে এসেছে মমতা সরকার, তার লাভ আমরা জমিতে পাচ্ছি, তাই আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। আমার নাম মুতারু। হ্যাঁ, মুতারু ব্রাহ্মণ। আপনি কি মানে বড়গার? না না, বাগডগের। বাগডগের। আচ্ছা, কি দেখছেন দিদির সরকারে? আবার কি পুনরায় দিদি সরকার করতে পারবে পশ্চিমবঙ্গতে? পারবে, পারবে, পারবে। দেখলেন আপনারা যে হয়তো দুই একজন মহিলার সঙ্গে আমি কথা করলাম, যেনারা বললেন যে দিদির সরকারে যা প্রকল্প রয়েছে তার লাভ আমরা জমিতে পাচ্ছি, তাই আজকে বিজেপি ছেড়ে আজকে আমরা তৃণমূলে যোগদান করছি। নিজামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের জাবির আলম সাহেব আমাদের সামনে রয়েছেন, এনার কাছে দুই একটা কথা জানা নেওয়ার চেষ্টা করব যেহেতু আজ ইনি এই জয়েনিংটা করাবেন। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এখন কাকি আর দিদি বললেন যে আমরা যেহেতু আগে বিজেপি করতাম কিন্তু রাজ্য সরকারের যা প্রকল্প রয়েছে সে প্রকল্পের লাভ আমরা পেয়েছি, অনেক সুযোগ সুবিধা পেয়েছি, তাই আজকে আমরা যে আছে তৃণমূলে যোগদান করছি। তো কি আমি আপনার কাছ থেকে এটা জানতে চাই, আপনি কিন্তু অঞ্চল সভাপতি, আপনার গ্রাম পঞ্চায়েতেরই যে আছে ভোটার, তো ইলেকশনের পরেও কি যে প্রকল্পের লাভ এনারা পাচ্ছেন সেটা পাতে থাকবেন? সবসে পেলে আপনার শুক্রিয়া আদা করতাম আপনার চ্যানেল কা কে আপনি মৌকা দিয়ে আমলোগো বলনে কা আর হামলোং কা বাত উপর তক পৌঁছা রহে হ্যাঁ ইসকা শুক্রিয়া। ইয়ে আজ যে বড়ি খুশি কি বাত হ্যায় কি আজ 166 ভোটার হামারে ইয়াহাঁ জয়েন কর রহে হ্যায়, কুছ বিজেপি সে আর কুছ সিপিএম সে ছোড় করকে ইয়াহাঁ আ রহে হ্যায়। মমতা ব্যানার্জি কা উন্নয়ন দেখ করকে, উনকি কামকাজ কো দেখ করকে,
ये ऐसे नहीं, उन लोगों का कहना है, उन लोगों का काम काज देखे इतनी खुश हैं कि वो लोग सब कोई इस पार्टी में खुशी जोक दर जोक आकर के ज्वाइन कर रहे हैं। यही मैंने आपसे सवाल किया, ये लोग चाहते हैं कि हर वक्त इसी तरह से काम होता रहे और चलता रहे। ममता बनर्जी ने भी ये वादा कर दी है कि जब तक हम रहेंगे तब तक चावल फ्री, कन्याश्री, शिक्षाश्री सब सब चलता रहेगा और भी नया नया प्रोग्राम लॉन्च करता हुआ रहेगा। हाँ, यही हम आपसे जानना चाहते थे कि इलेक्शन के बाद भी जब वोट हो जाएगा उसके बाद अगर सरकार ममता बनर्जी की बन भी जाती है तो उसके बाद भी क्या ऐसे गांव के लोग जो पिछड़े लोग हैं, पिछड़ा गांव है, ऐसे गांव में ऐसा लाभ पहुंचता रहेगा? हाँ, पहुंचता रहेगा, ये कन्फर्म है। ये दीदी का पूरा फोकस है उसी में कि पिछड़ा वाला को आगे किया जाएगा। যে একজন দাদা আমার সাথে রয়েছেন, আসুন এনার কাছ থেকে এক দুটা কথা জানার নেওয়ার চেষ্টা করব। কি নাম দাদা আপনার? আমার নাম ইসা খাসদা। ইসা খাসদা, বাড়ি বড়ুমা? বাড়ি আমার সিতুংটলা। আচ্ছা, কি কাজ করেন দাদা আপনি? আমি কাজ করি, আমি আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠন পক্ষ থেকে আমি কাজ করি। আজকে যে আপনারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, তো কেন করছেন, কি ভেবে? আমরা করছি যে এই যে বাঙালির রাজ্য সরকার ये सामने ये इलेक्शन चले आसे, दीदी हमारे माँ मटी मानुष ममता बनर्जी हमारा आदिवासी संघ अभिजान पक्ष के समर्थन करी जे ये कारण जे उन्नी आदिवासी एक आदिवासी समाज एक धर्म एक मान्यता जे ने पवार जो उन्नी भलो काज कर तरह आदिवासी संघ अभिजान पक्ष के बाद आदिवासी संघ अभिजान पक्ष के প্রতিটি গ্রামে বা পাড়ায় পাড়ায় আমরা মেসেজ বা বার্তা দিতে যাই যে আমরা টিএমসিকে দেওয়ার কারণ কি, দেওয়ার কারণ হলো যে আমাদের আদিবাসীর কথা, সে সমাজের কথা তুলে ধরেছেন, তাই আমরা আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বা বিভিন্ন গ্রাম থেকে, যেমন আমাদের আদিবাসী পিতামাতা ভাই বোন সবাই যাতে আমরা মমতাকে এই ভোট মাধ্যমে জেতায়, তিনি আমরা আশা রাখছি যে উনি আমাদের ভবিষ্যতে যে আমাদের এখন যে আমাদের 2021 জনগণনায় সেন্সাস হবে, এই 2021-এর মধ্যে যাতে আমরা সারনা ধর্মের কলম কোড নম্বর যাতে পাই অতি শীঘ্রই, এ বলে আমি আমার বক্তব্য শেষ করে এখানে আমার জোহার। তো দাদা বলছিলেন যে এনার কি দাবি সেটা আপনারা শুনলেন, একজন দাদা আর রয়েছেন এনার কাছ থেকেও দুইটা কথা জানবো। কেন কি আজকে যে আপনি তৃণমূল কংগ্রেসের সভায় এসে দেখছি, আমি বিশেষ করে মহিলারা আছে আপনার গ্রামে, সর্বপ্রথম তো আপনি নামটা বলেন, কি নাম আপনার? আমার নাম অমিত সরেন। অমিত সরেন, কি নিয়ে আজকে তৃণমূলে আসছেন আপনারা? আমাদের তৃণমূলে আসার আমাদের মেন কারণ হলো যে আমরা আদিবাসী, আমরা আলাদা সম্প্রদায়, যে আমাদের আদিবাসীর এত বেশি ভারতবর্ষের মধ্যে এত বেশি জনসংখ্যা আছে আমাদের, আমাদের 2011 থেকে আমাদের সারনা ধর্মের যে দাবি রাখেছে আমরা, তো আমাদের রাজ্য সরকার সেই দাবি শুনে আমাদের সেই সারনা ধর্মের রাজ্য সরকার থেকে দিল্লি সরকারের কাছে পাঠাইছে, তো আমাদের এই সারনা ধর্মের ব্যাপারে আমাদের 3 স্টেট থেকে, মানে আপনি বলতে চান যে রাজ্য সরকার আপনাদের কথা শুনে দিল্লিতে পাঠাইছে? হ্যাঁ, দিল্লিতে পাঠাইছে, তো আমাদের দিল্লি এই সে বিজেপি সরকার আমাদের সেই সারনা ধর্ম আমাদের অ্যাকসেপ্ট করেনি, তাই আমরা তাকে দেখাতে যাই যে আমরাও আমাদের ক্ষমতা আছে এখন।